হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর মেহেরবানীতে অনেক ভালো আছি আমার গত টিউটোরিয়ালটি আসলে ভালো হয় না এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমার সাউন্ড সিস্টেমটা অনেক খারাপ ছিল আহ আজকে অনেক ভালো ভিডিও হবে আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন তারপরে যদি বুঝতে না পারেন আবার আমাকে প্রশ্ন করবেন কমেন্ট করবেন জানাবেন তো আজকে আমি চেষ্টা করব সম্পর্কে ধারণা দিতে যেন আপনারা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে কাজ করার জন্য আগ্রহী হন ঘরে বসে ইনকাম করতে পারেন ইনকামের মাধ্যমে আউটসোর্সিং করে আপনারা সমাজকে দারিদ্র্যমুক্ত করতে পারেন নিজেকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করতে পারেন পরিবার তথা সমাজকে একটা সুন্দর সমাজও করতে পারেন যেখানে স্বাবলম্বী হয়ে আপনি নিজে একসময় আহ নিজের উদ্যোগে একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারবেন যেখানে কোনো বেকার থাকবে না হ্যাঁ সেগুলো সবকিছু সম্ভব হবে তখনই যখন আমরা সঠিক পন্থায় সঠিকভাবে আমাদের সামনের পথগুলো পারি দেব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক যে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি যেই কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হলো আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি এই বিষয়ে আমাদের যদি সঠিক ধারণা দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম এবং আমরাও কাজটা করতে চাই আপনারা অনেকের কাছে অনেকজন ফিল্যান্সিং সম্পর্কে শুনেছেন তবে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকজন অনেক রকম লিখছে আর কি আমি সেখান থেকে কিছু আপনাদেরকে পড়ে শোনাই বলছে দীর্ঘদিন ইন্টারনেট ব্যবহার করে থাকলে আশা করি যদি শুনে নাও থাকেন তাহলে টিভিতে ব্যাংকের ছাতার কথা নিশ্চয়ই শুনেছেন যারা রীতিমতো খোলামেলা ভাবে ডাকাতি করে মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়েছিল আপনারা তো সবাই ডুলেনচারের নাম শুনেছেন অবশ্যই ডুলেনচারের মতো কোম্পানিগুলোর কারণেই ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে সে ধারণা ভাঙানোর জন্যই মূলত এই পোস্ট এই ভাইয়া অনেক সুন্দর লিখেছেন যার কারণে আমি ওনার পড়াটা লেখাটা একটু পড়লাম খুব ভালো লাগছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষের ধারণা যে কতটা অস্পষ্ট তা জানার জন্য হারিকেন হাতে নিয়ে খুঁজতে হবে না চারিপাশেই অনেককে পেয়ে যাবেন যাদের ধারণা রীতিমতো হাস্যকর কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এমন অনেকেই হাস্যকর উত্তর দিয়ে আপনার পেট ফাটিয়ে দেবে আচ্ছা যাই হোক ফিল্যান্সিং কি এই সম্পর্কে এক কথাই পুরো ধারণা দিয়ে দেওয়া পুরো ধারণা দেওয়াটা মুশকিল ঘরে বসে স্বাধীনভাবে টাকার বিনিময়ে অন্যের কাজ করে দেওয়াটাকে আমরা ফিল্যান্সিং বলতে পারি সেই কাজ বিদেশে কোনো কোম্পানি বা ব্যক্তির জন্যও যেমন হতে পারে তা দেশের কোনো ব্যক্তি বা কোম্পানির জন্যও হতে পারে যে ব্যক্তি ফ্রিল্যান্সিং করবেন তিনি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে থাকবেন না তিনি নিজেই নিজের বস বুঝছেন তো ব্যাপারটা যখন খুশি কাজ করবেন যখন খুশি কাজ করবেন না যেমন যেসব বিষয়ের তার পারদর্শী আছে সেসব কাজের জন্য বিভিন্ন ফ্রেনান্স মার্কেটে মার্কেট প্লেসে পছন্দ অনুযায়ী কাজের আবেদন করবেন যদি কাজের জন্য নির্বাচিত হন তাহলে ক্লায়েন্টের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে চাহিদা মতো কাজ করে দেন আর এই কাজের বিনিময়ে তিনি টাকা আয় করতে পারবেন তাহলে বুঝছেন যে কিভাবে আপনি করতে পারবেন আসলে আসলে এখানে এখানে উনি অনেক যে যে সেটা আমি বলতেছি কেন আপনি করবেন এবং ফিল্যান্সিং কাজটা কেন ওরা দিবে ওরা কি একা একা করতে পারে না এত টাকা কেন দিবে আসলে ওরা কত টাকা দিচ্ছে আমরা এটা আমরা জানি না আসলে ওনারা তাদের এলাকায় যদি এই কাজগুলো করে তাহলে অনেক বেশি তাদের ওখানে টাকা দিতে হয় স্বাভাবিকভাবে আমরা যদি একটা গ্রাফিক্স ডিজাইনের কথা আলোচনা করি যে গ্রাফিক্স ডিজাইন যদি করতে হয় আমেরিকার মতো দেশে যদি কেউ গ্রাফিক্স ডিজাইন করে তাহলে সেখানে তাদের একজনকে বেতন দিতে হয় প্রায় চার লক্ষ চার হাজার ডলার ওই কাজটাই যদি সে কোনো ফিল্যান্সিং এর মাধ্যমে ফিলান্সারদের মাধ্যমে করে নেয় তাহলে সে কাজটি মাত্র করতে পারবে এক মাসের কথা বলছি যদি এক মাস যদি কোন আমেরিকায় যদি কাউকে এক মাসের জন্য রাখে বা কাউকে যদি মাসিক বেতন দিয়ে রাখে তাহলে প্রতি মাসে তাকে চার হাজার ডলার দেওয়া লাগবে কমসে কম আর যদি কোনো ফিলান্সার মাধ্যমে কাজটা করে নেয় সে মাসে তাকে এক হাজার ডলার মাধ্যমে কাজটা করতে পারবে তো এখন আমরা মনে করতেছি কি যে আমরাই তাহলে যদি কাজটা করি তাহলে আমাদের লস হচ্ছে তাহলে না আসলে ওদের ওরও লস হয় নাই আমার আমাদেরও লস হয় না ও ওখানে থেকে তিন হাজার ডলার আই মিন যদি তিন হাজার ডলার আপনি হিসাব করেন তার আড়াই লক্ষর মতো টাকা সে বেঁচে যাবে আর আপনি যদি ওখান থেকে এক মাসে আপনি ইনকাম করেন এক হাজার ডলার তাহলে আপনি ওখানে প্রায় পঁচাত্তর থেকে 8000 টাকা পেয়ে যাবেন যেটা বাংলাদেশে যদি আপনি আপনার নিজের দেশে বসে যদি আপনি কোনো জায়গায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাহলে এত টাকা ইনকাম করা সম্ভব বলে আমি মনে করি না তো এভাবে বুঝতেছেন যে এরকম অনেক কাজ আছে যেগুলো করে আপনি ফ্রিল্যান্সিং করে এরকম দেশে বসে ঘরে বসে নিজের এলাকাতেই থেকে আপনি যেমন লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি এরকম ঘরের অন্যান্য টুকিটাকি কাজের পাশাপাশি যারা গ্রেনি আছে। তারাও এই ফ্রিল্যান্সিং করতে পারবেন তো ভাই তাহলে আসি আমরা দেখতে পারি যে এখানে করে টাকা ইনকাম করা কি আদৌ সম্ভব কিনা আপনারা যদি চান আমি আমার নিজের প্রোফাইল আপনাকে দেখাবো আপনাদের দেখাতে চাই আপনারা যদি চান দেখাবো ইনশাআল্লাহ যে কিভাবে তারা ফ্রিল্যান্সিং করে এরকম হাজার হাজার টাকা ইনকাম করে এবং আমিও আল্লাহর রহমতে কিছু ইনকাম করেছি মাসা আল্লাহ তো সেটাও আপনাদের যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন আমার প্রোফাইল দেখাবো আমার যদি একটা আইটি নষ্ট হয়ে গেছে অনেক ভালো পজিশনে গিয়েছিলাম তারপরে এখনো অন্যান্য যে আইডি গুলো আছে আছে সেগুলো ভালো পজিশনে মোটামুটি আপনাদের দেখাবো এখানে আপনি যদি দেখেন ফাইবার এ যদি আমরা যাই ফাইবার ডট তো এখানে দেখবো যে ফ্রিল্যান্সিং করে যে আমার আপনার মতো মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছেলে ছেলেমেয়েরা ইন্ডিয়া পাকিস্তানের ছেলে যে কত টাকা আয় করতেছে এখানে যদি আমরা গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইনে যাই তাহলে দেখব যে লোগো ডিজাইন করে এটা খুব একটা কঠিন কাজ না লোগো ডিজাইন করে তারা কত টাকা ইনকাম করেছে আমি যদি এইটা ক্লিক করে দেখি এটা সেদিন আমি আমার গত যে টিউটোরিয়ালটা ছিল যেটা ভালো হয় নাই সেটাতেও দেখাইছিলাম যে এখানে ইন্ডিয়ান এক নার বাড়ি কিন্তু ইন্ডিয়া উনি বসে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ায় বসে তিনি কাজ করেছেন লোগো ডিজাইনের কাজ একটা মাত্র গিগ লোগো ডিজাইন আরো গিগ আছে শুধু আমি একটার কথা বলতেছি এখানে পঁয়ত্রিশ হাজার চারশো নয় ডলার না চারশো নয় পঁয়ত্রিশ হাজার চারশো নয় বার সেল হয়েছে ওনার বেসিক পাঁচ ডলার স্ট্যান্ডার্ড পঞ্চাশ ডলার আর প্রিমিয়াম দুইশো পাঁচ ডলার এরকম উনি প্যাকেজ সেট করছেন এখানে আমি যদি না তিনটার এভারেজ করে দুই শুধুমাত্র পঞ্চাশ স্ট্যান্ডার্ড এটা যদি ধরি আর এখানে কাস্টম তো আছে আর উনি করলে কাস্টম অর্ডার করে আরো বেশি একসাথে এক হাজার ডলারেরও কাজ করতে পারে এক একটা অর্ডারে এখানে দেখা যাচ্ছে এক আ পাঁচশো ডলার দুশো ডলার তিনশো ডলারও করতে পারে সেটা এখানে সব ইনক্লুড আছে তো আমি এভারেজ পাঁচ পঞ্চাশ করে যদি ধরি আমি সেদিন আপনাদের দেখাইছিলাম যে ইনি কিভাবে যে একটা গিগের মাধ্যমে মাত্র লোঘো ডিজাইন করে যে কত টাকা ইনকাম করেছে আমাদের ধারণার বাইরে আমরা দেখতেছি পঁয়ত্রিশ মানে যতটা সেল হয়েছে আর কি পঁয়ত্রিশ হাজার চারশো নয় পঁয়ত্রিশ হাজার চারশো নয়টা যদি আমরা বেসিক 50 স্ট্যান্ডার্ড 50 যদি ধরি এভারেজে তাহলে উনি আয় করেছেন 17 লক্ষ 70 হাজার 450 ডলার এবার আপনি আসেন এটা টাকায় যদি আমি কনভার্ট করি যদি এটা আমি 78 টাকা করে ধরি 1 ডলারে তাহলে কত নিউটি এর কোটি 86 লক্ষ 95 হাজার 100 টাকা তিনি এই যে মাত্র 2 বছরের মাধ্যমে ওনার অ্যাকাউন্ট খোলা 2 বছরের মতো হইছে কিংবা হয় নাই এই দুই বছরের মাঝে দুই তিন বছরের মধ্যেই তিনি এই টাকাটা ইনকাম করতে সক্ষম হয়েছে আসলে এটা সম্ভব এটা কঠিন কিছু না আমাদের দেশেরও অনেক ছেলেরা অনেক মেয়েরা এরকম ডিজাইন করছে আহ আরো আপনি দেখতে পাবেন যে ইজি জব এর চাইতে আরো অনেক সহজ কাজ যেটা লোক ডিজাইন ফটোশপ এডিটিং হতে পারে ফটোশপ এডিটিং এটা খুব একটা কঠিন কাজ না এটা করা খুবই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা দেখেন

79টা রিভিউ পাইছে আরও কত রিভিউ ওখানে আসে নাই শো করে নাই যেগুলো রিভিউ দেয় না এন্ড একদম ইজি শুধুমাত্র পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা ফেলাই দিতে হবে এটা কোনো কঠিন কাজ না জাস্ট এই কাজগুলো পাওয়ারটাই একটু আমাদের কাছে কঠিন যে কিভাবে পাইতে হবে যে সিস্টেম আছে এই সিস্টেমটা যদি আমরা একবার শিখে যাই কিভাবে গিগ তৈরি করতে হবে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে গিগে আমরা প্রমোশন করব কাজ পাওয়ার জন্য আমরা কি করব কি করা যায় এইগুলো মূলত বিষয় তাছাড়া কাজ এখানে খুব কঠিন না তবে কিছু কিছু কাজ আছে যেগুলো একটু কঠিন আছে কিন্তু সেগুলোতে আপনার ইনকামও অনেক বেশি এখানে দেখছেন যে ইজি একটা কাজ করে সে কি ইনকাম করতে সক্ষম হয়েছে আমরা যদি দেখি সোশিয়াল মিডিয়ার কোন কাজ সোশ্যাল মিডিয়ার ডিজাইন আচ্ছা সোশ্যাল মিডিয়া ডিজাইন মানে ফেসবুকের পেজ ডিজাইন হ্যাঁ যে এরকম ব্যানার ডিজাইন এইসবগুলো ডিজাইন কত সেল আপনি দেখেন এখানে দুই কোটি দুই কোটি না দুই টু কে মানে টু থাউজেন্ড সেল হয়েছে ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড এবং সেল হয়েছে সিক্স থাউজেন্ড যদি এক একটা আপনার পাঁচ ডলার করে যদি ধরা যায় তাহলে তিরিশ থাউজেন্ড ডলার তিনি ইনকাম করেছেন এখানে তো মিনিমাম পাঁচ না এখানে মিনিমাম বিশ তিরিশ ধরা যেতে পারে কারণ এনারা টপ রেটেড সেলার তো এই এইরকম আপনি যদি এক্সপার্ট হন যে কোনো বিষয়ে আপনি আপনিও পারবেন এভাবে ইনকাম করতে এটা খুব কঠিন না টি শার্ট ডিজাইন আমি যেটা করি টি শার্ট ডিজাইন যেখানে আমি আল্লাহর রহমতে আপনাদের দাও টি শার্ট ডিজাইন করে অনেক কিছু টাকা আর কি কিছু ডলার ইনকাম করতে সক্ষম হয়েছি এখানে দেখতে পারবেন যে টি শার্ট এখানে হয়তো আমার ডিজাইনটা শো করতেও পারে না না আমার পুরাতন আইডিয়া যেহেতু চলে গেছে তাই এখানে নাই আগে অবশ্যই ছিল ওটা থাক না ওটা চলে যাওয়ার পরে আমি কাজ একটু কম পাচ্ছি যার কারণে একটু ফ্রি সময়ও পাচ্ছি আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন সেই রিকোয়েস্ট এখন আমি রাখতে পারতেছি আল্লাহ হয়তোবা সেজন্যই আমাকে এই সুযোগটা করে দিয়েছে দেখেন এখানে টি শার্ট ডিজাইন করে তারা খুব বেশি ডিজাইন না খুব কঠিন একটা ডিজাইন দেখেন শুধু লেখা লিখতে হবে হ্যাঁ জপোরে কি হবে টাইপোগ্রাফিক টিশার্ট এগুলো খুব একটা কঠিন না একটু সিস্টেম আছে সিস্টেমটা শিখলেই গ্রাফিক্স ডিজাইনটা শিখলেই আপনারা এগুলো করতে পারবেন বাকি আপনারা আরো যেখানে কত টাকা ইনকাম করা সম্ভব বলে আপনি মনে করেন এটা অনেক জনের প্রশ্ন থাকে যে আমি কিভাবে এখানে কত টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ যে এখানে গ্রাফিক্স ডিজাইন করে অথবা যে কোনো কাজ করে আপনি মাসে এরকম মিনিমাম বিশ ত্রিশ থেকে শুরু করে এরকম লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনি সেই মানের ডিজাইন হন ডিজাইনার হন ঠিক আছে না তারপর আপনি নাইনটি নাইন ডিজাইনে যদি যান তাহলে দেখবেন যে এখানে ডিজাইনের মানে ডিজাইনের দাম যে কত বেশি একজন ডিজাইনার যদি আপনি হতে পারেন তাহলে আপনি কি রকম ইনকাম করতে পারবেন এখানে এখানে অবশ্যই ঢুকতে হলে আমি আমার আইডিতে ঢুকি তাহলে আপনারা বিষয়টা দেখতে পাবেন সুন্দরভাবে তাহলে বুঝবেন যে হ্যাঁ আসলে নাইনটি নাইন ডিজাইনে ইনকাম করা সম্ভব কি না আমি আমার আইডি দিয়ে লগ ইন করলাম লগ ইন করে আপনাদের দেখাইতেছি যে এখানে কাজের মূল্যটা কত বেশি যারা এখানে আপনি ঢুকে ব্রাউজ ব্রাউজ কন্টেস্ট করতে পারবেন ডিজাইনের সাইট এখানে আপনারা যদি চান তাহলে আমি এখানে কাজ করতে হলে কোনো মানে কাজ পাওয়া লাগে না যে কাজ পাওয়ার না পাওয়ার যে একটা ই থাকে টেনশন থাকে যে আমি কাজটা শিখলাম কাজ না পাইলে কাজ কিভাবে করবো এখানে সেরকম কিছু না এখানে হলো কন্টেস্ট থাকবে যারা বায়ার আসছে তারা তাদের ডিজাইন অনুযায়ী তারা এখানে কন্টেস্ট দিবে কন্টেস্ট করবে তারা এখানে পেইজ একদম টাকা পেমেন্ট করে তারপরে কনটেস্টে তারা একটা কনটেস্ট ক্রিয়েট করবে ওই কিছু সংখ্যক ডিজাইনার দশ বিশ জন চল্লিশ পঞ্চাশ একশো জন হতে পারে ডিজাইন অনুযায়ী দেখবেন যে তারা অংশগ্রহণ করবে যেসব সেলাররা যেসব ডিজাইনাররা তাদের মধ্যে থেকে উনি একজনকে উইনার করবেন আর ওই উইনার ওখান থেকে পুরো টাকাটাই পেয়ে যাবে এখানে কোনো কস্ট কাটবে না যেখানে ফাইবার ইনকাম করেন তো মধ্যে ডলার পাবেন ওখানে কস্ট কেটে নেবে কিন্তু এখানে সেই কোন সিস্টেম নাই যে আপনি যেই ডলার ততটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোশো পঞ্চান্ন ডলারের কাজ হাই এন প্রফেশনাল ওয়েবসাইট ফর মেডিকেল ডিভাইস কোম্পানি ওয়েবসাইট ডিজাইনের জন্য দরকার তো এখানে এই জন্য এত বেশি আপনি যদি দেখেন আমি লোগো ডিজাইনের মধ্যে গেলাম যেখানে লোগো ডিজাইনে যদি আমরা দেখি দেখতেছি এখানে লোগো মাত্র একটা লোগোর জন্য সে নয়শো চুরাশি ডলার এরকম ইনভেস্ট করেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নয়শো পঁচিশ ডলার এটাও নয়শো পঁচিশ ডলার নয়শো পঁচিশ ডলার দেখছেন তাহলে ব্যাপারটা বুঝছেন যে যে এখানে গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার হতে পারেন ওয়েব অথবা গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন আরো যেকোনো কাজ করে এখানে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন যদি উইনার হন যদি আপনি সেই মানে ডিজাইন হতে পারেন ডিজাইনার হতে পারেন এখানে খুব কঠিন আহমারি ডিজাইন তা না যেখানে এটা আমি দেখাচ্ছি আপনাদের যে লোগো ডিজাইনের এখানে যে একটা কন্টেস্ট করেছে কাজ এখানে এখানে যারা উইনার হবে যে ব্যক্তি সে শুধু একটা পাখি ব্ল্যাক সবাই আর কি যারা যারা এখানে কন্টেস্ট অংশগ্রহণ করেছেন তারা এইগুলো ডিজাইন দিয়েছে এর মধ্যে যাকে ইচ্ছা বায়ার একজনকে উইনার করবেন উইনার করে উনি সমস্ত টাকা এখান থেকে ডলার গুলো পেয়ে যাবেন এইভাবে কাজ যদি আপনি একবার শিখে যান এবং যদি মার্কেটের মার্কেট সিস্টেমটা বুঝে যান তাহলে কাজ পাওয়া অথবা পরে যে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম ফেস করতে হবে না তারপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যে রীতিমতো আপনাদেরকে সাহায্য করার জন্য যে কিভাবে এই যে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করা হয় কিভাবে অ্যাকাউন্ট করে কিভাবে কাজ শুরু করা হয় আমাকে আমি যখন নতুন কাজ শুরু করি তখন অবশ্যই তেমন সাহায্যকারী কাউকে পাই নাই তারপরে আমার যারা স্যাররা ছিল যাদের কাছ থেকে আমি শিখছিলাম তারা যথেষ্ট আমাকে হেল্প করেছে তারা তো অনেক বিজি মানুষ তাদের নিজের কাজ নিয়ে অনেক বিজি তো আমাকে সেভাবে সময় দিতে পারতো না আমি একটা প্রশ্ন যদি স্কাইপে করতাম তো দুই এক দিন পরে আমি অ্যান্সার পাইতাম তখন তোর অ্যান্সারটা আমার দরকার নাই তারপরেও এইভাবে আর কি আস্তে আস্তে কষ্ট করে হ্যাঁ যেই পজিশনে আল্লাহ তালা নিয়ে আসছে তো আপনারা যদি চেষ্টা করেন আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব যে সঠিক ধারণা দিয়ে আপনাদেরকে সাহায্য করবো কখন কি করা দরকার হ্যাঁ আপনাদের এই জন্য যেকোনো বিষয়ে কাজ আগে শিখতে হবে যে বিষয়ে আপনি বেশি ইন্টারেস্টেড হয় গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ইমেল মার্কেটিং কন্টেন্ট রাইটিং সোশিয়াল মিডিয়া মার্কেটিং এরকম অনেক রকম কাজ আছে যেই কাজটা আপনার পছন্দ হয় এসিও করে আপনি অনেক টাকা আইন করতে পারবেন এগুলো করলে এগুলো করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আপনি যে কোনো একটি সাইট বেছে বেছে নিয়ে আপনি কাজ শিখবেন কাজ কাজ শিখে অনলাইন অ্যাকাউন্ট করে শুরু করে দেবেন তো কাজ পাইতে পেতে যে কি দরকার হয় কাজ পাওয়ার জন্য কি কি করা লাগবে এগুলো নিয়ে আমি যথেষ্ট আপনাদের হেল্প করার জন্য তো প্রস্তুত আছি বাকি আপনাদের চেষ্টা আপনাদের চেষ্টায় আপনাদেরকে আপনাদের সাফল্য নিয়ে যাবে আমরা শুধু আপনাদেরকে পথ দেখানোর জন্য আর আর কি তো আপনারা যদি টিউটোরিয়ালটা দেখে কোনো কিছু বুঝতে পারেন পারেন না আমাকে জানাবেন পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং কোনো কোশ্চেন থাকলে বলতে থাকেন কোশ্চিন কমেন্টে বলেন আমি অবশ্যই কোন চেষ্টা করবো এবং আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব যে বিষয় টিউটোরিয়াল আপনাদের দরকার আমাকে জানাতে পারেন আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব যদি দরকার হয় কিভাবে মার্কেট প্লেসে এরকম ফাইবার পিপল পাওয়ারস আপওয়ার গুরু আর অনেক মার্কেট প্লেস আছে freelancing.com এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করব কিভাবে কাজ করব কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করব এগুলো নিয়েও যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব সমাধান দিতে যদি বেশি সময়ের দরকার হয় তাহলে আমি টিউটোরিয়াল বানাই আপনাদেরকে সেখানে ইউটিউবে সাবমিট করব আপনি আপনারা সবাই দেখে নেবেন এবং লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দিবেন যেন সবাই হ্যাঁ এরকম এই টিউটোরিয়ালগুলো দেখে ফ্রিল্যান্সিং এর প্রতি আকৃষ্ট হয়ে হ্যাঁ এরকম নিজেকে স্বাবলম্বী করতে পারে লেখাপড়ার পাশাপাশি এরকম কাজের পাশাপাশি আপনার চাকরির পাশাপাশি গৃহিণীরা তাদের ঘরের কাজের পাশাপাশি যেন ফিল্যান্সিং করে তাদের জীবনকে স্বাবলম্বী করতে পারে দেশকে আর্থিক সচ্ছলতা সচ্ছল করতে পারে এবং দেশের বেকারত্ব মুক্ত দেশ পারে দেশকে এরকম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজেও নিজের পরিবারকে নিজের সমাজকেও দারিদ্র মুক্ত করতে পারে এই জন্য আশা করি সবাই উপকৃত হবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন পরবর্তী যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে شاركنا السلام عليكم ورحمه الله